জয় রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো ভগবানের কৃপায়। আমরাও ভালো আছি, আর ভালো থাকার জন্যই সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকের যে বিষয়বস্তুটি হলো ভালো থাকার জন্যই। তবে আমার মনটা খুব খারাপ ছিল এবং আমার মন ভালো রাখার জন্য এবং একজন ব্যক্তি আছে তাকে ভালো রাখার জন্য, তার শান্তির জন্য আজকের ভিডিও। আমি বিভিন্ন রকম গাছ পুঁততে ভালোবাসি এবং ফুল গাছ পুঁততে অবশ্যই ভালোবাসি। তার সাথেও কিছু গাছ আছে পূজা দিতে হয়, সেই ধরনের গাছও আমি বাড়িতে পুঁতে থাকি। এই আমলকি গাছ দুটিতেও আমি বিশেষ বিশেষ দিনে পূজা দিয়ে থাকি। এবং বাড়িতে বিভিন্ন রকম গাছ আছে, সেগুলি ছাড়াও আজকের যে বিষয়বস্তু সেটি হলো চাঁপা ফুল গাছ। এই বিশেষ গাছটি আমার অত্যন্ত প্রিয় এবং এই গাছটি আমি এই গাছের আগেও আরেকটি গাছ এনে পুঁতেছিলাম, সেটি শিকড়ও হয়ে গেছিলো, কিন্তু কিছুদিন পরে গাছটি মারা গেছিলো। আমার ভীষণ মন খারাপ হয়েছিল এবং আমার খুব খারাপ লাগছিল। সেই কথা জানতে পেরে আমার এক জেঠি শাশুড়ি আমাকে একদিন হঠাৎই ডাকলো, এই ছোটো বউ এদিকে আয়। জেঠি আবার আমাকে ছোটো বউ বলে ডাকে, যেমনটি হয় আর কি। আমরা গ্রামাঞ্চলে অনেককে এইভাবে কথা বলতে দেখি, বাড়ির ছোটো বউমা সেই জন্য ছোটো বউ বলে। বেশ, আমার মন্দ লাগে না শুনতে। আমি গেলাম, বললো এখানে দাঁড়া। দেখলাম যেটি একটা চাঁপা ফুল গাছ ডাল এনে আমাকে দিল। শুধু ডাল নয়, গাছটিতে শিকড়ও তৈরি করেছে। যেটি বলল, এই দেখ তোর জন্য আমি কতদিন আগে থেকে এই ডালটি পুঁতে শিকড় বানিয়েছি, এবার শিকড় বানিয়ে তোকে আমি দিলাম, তুই ফুল ফুটিয়ে আমাকে দেখাবি। আমি শুনে তো একটু হেসেই ফেললাম। আমি বললাম, ও জেঠি আমি কি ফুল ফোটাতে পারবো, সেটি কি আমার দ্বারা সম্ভব, সেটা তো ভগবান করবে। যেটি বলল, অত শত বুঝি না, গাছটা যেন না মরে, শিকড় বানিয়ে দিয়েছি বলো। আমি বললাম ঠিক আছে জেঠি। এবার বাড়িতে এনে পুঁতলাম। তারপরে যেটি প্রায়ই যায় দেখে, বলে গাছে ফুল হলে বলে আমাকে দিবি, আমি পুজো দেবো। আমি বললাম ঠিক আছে, এ গাছে প্রচুর ফুল হয়, তুমি আমি সবাই পুজো দেবো, ভগবানকে তো পুজো দেওয়ারই কথা, সবাই মিলে দেবো। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আজকে গাছে ফুল হয়েছে ঠিকই, কিন্তু ফুলটা হয় এত আনন্দ, তবুও যেন দুঃখ কাজ করছে। দুঃখ কাজ করছে সেই মানুষটার জন্য যে আমার এই গাছটি দিয়েছিল। গাছটি এখনও এক বছর বয়স হয়নি, আর আমার এই ভিডিও চ্যানেলটিও এক বছর হয়নি, ইউটিউব চ্যানেলে আমার এক বছর এখনও পূর্ণ হয়নি। কিন্তু যে মানুষটি আমার এই গাছটি দিয়েছে, সেই গাছটিতে আমার ফুল এক বছরের আগেই চলে এসেছে, কিন্তু সেই ব্যক্তিটি আর নেই, সেই আসল ফুলটি ঝরে গেছে। খুব খারাপ লাগছে, কারণ যেটি যখন ভীষণ অসুস্থ, যেটির পুত্র সন্তান নেই, জ্যাঠা মারা যাবার পর যেটি মেয়ের বাড়ি চলে গেছিলো, এবং সেখানে যখন অসুস্থ ছিল তখন জেঠিকে প্রায় সবাই দেখতে যেত, এবং জেঠি লাস্ট যখন এই কথাটি বলেছে যে এই ছোটো বউর চাঁপা গাছে ফুল এসেছে, একজন গেছিল তাকে এই কথা বলেছে, সে আবার বলেছে চাঁপা ফুল আসবে, তুমি সুস্থ হয়ে নাও, সেই ফুলে তুমি পুজো দিবা। সে আবার আমাকে বাড়ি এসে এই কথাগুলি বলল। আমার খুব খারাপ লাগলো। আমি বলছি, জেঠি বিছানা শয্যা হয়েও এই ফুল গাছের কথা বলছে, আমার খুব খারাপ লাগছিল। কিন্তু বন্ধুরা, কিছুদিন পরে জেঠি আমাদের ছেড়ে চলে গেল। আমার মনের মধ্যে খুব খারাপ লাগতো যে জেঠি এতটা, মনের মধ্যে জেঠির এই ফুল গাছটি ফুল দিয়ে পূজা দেবে পূজা দেবে, কিন্তু জেঠি আর ফুল গাছের ফুলটি হওয়া দেখতে পারবে না। তারপরে একদিন হঠাৎই জেঠির বাড়ির পাশে নাও ভাঙা নদী, যে নদীতে আমি ভিডিও করতে গেছিলাম, আমি ভিডিও করে জেঠির বাড়ির পাশ থেকে হয়ে আসছিলাম। জেঠি আমাকে দাঁড় করালো, বললো এই ছোটো বউ দাঁড়া, সবাইকে তুই ভিডিও করছিস, ভিডিও করে তোর ভিডিওর মধ্যে রাখছিস, আমাকে রাখবি না? আমি বললাম কেন রাখবো না জেঠি, তুমি দাঁড়াও তোমার একটা সিন তুলে নিই। তো জেঠি বললো, এই না আমার ভালো শাড়ি পরা নেই, আমি তুলবো না, আমি তখন তুলবো যখন তোর চাঁপা ফুল গাছে ফুল ফুটবে, তখন আমার নিয়ে একটা ভিডিও করবি। আমি বললাম ঠিক আছে জেঠি, তবু একটা জোর করে ভিডিও করে নিয়েছিলাম।
কিন্তু জেঠি আমাকে ধমক দিয়ে বললো, এই ভিডিও বলো তোর ভিডিওতে কখনো দিবি না। আমি বললাম ঠিক আছে। জেঠির আর গুছিয়ে ভিডিও করা হলো না। যখন এই চাপা ফুল গাছটিতে ফুল দেখছিলাম, যতটা আনন্দ আমার হয়েছিল ততটাই মন খারাপ করছিল। ভাবছিলাম জেঠির খুব ইচ্ছা ছিল প্রথম যখন ফুল হবে জেঠির একটা ভিডিও করব। জেঠিরও খুব ইচ্ছা ছিল, তাই সেই ইচ্ছা পূর্ণ হলো না। এবং জেঠির খুব ইচ্ছা ছিল এটা, তাই আজকে মনে হলো গাছটি থেকে যদি আমি ফুলটি তুলে ভগবানকে পূজা দিই তাহলে হয়তো অন্যায় হয়ে যাবে, জেঠির হয়তো শান্তি দিতে পারবো না মনে। তাই মনে করলাম একটা ভিডিও জেঠির উদ্দেশ্যে করিয়ে নিই, কারণ এটি করলে হয়তো আমার মনের মধ্যেও পাপবোধ জাগ্রত হবে না, আর জেঠির হয়তো একটু হলেও শান্তি দিতে পারবো। কারণ আমরা অনেকেই মনে করি মানুষ মারা গেলে তার বিভিন্ন রকম পদ রান্না করে দেওয়া হয় তার উদ্দেশ্যে, মনে করি যে সে এগুলি গ্রহণ করে। তাই আজকের যে ভিডিওটি করলাম, আমি মনে করব যে হয়তো জেঠি যেখানেই থাকুক সেখান থেকেই এটি দেখতে পাবে। তাই জেঠি যেখানে থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর এই যে চাপা ফুল গাছের এই ফুলটি জেঠির হয়ে আমি ভগবানকে অর্পণ করে দেব। তাই আজকের ভিডিওটি জেঠির উদ্দেশ্যে। হয়তো অনেকে ভাববে এটি না করলেও হয়তো হতো, কিন্তু কী জানি আমার মনের মধ্যে এমনই কাজ করছিল, আমি যেন গাছের ফুলটি দিয়ে পূজা দিতে গেলে বারবারই আমার মনের মধ্যে এই কাজ হতো। তাই মনে করলাম ভিডিওটি আগে করে নিই, তারপরে গাছের থেকে ফুল তুলব। তাই বন্ধুরা, তোমরা এটি দেখতেও পারো নাও দেখতে পারো, তাতে কোনো কিছু আসে যায় না। আমি যে মানুষটির উদ্দেশ্যে করেছি আমার মন থেকে শান্তি পাবে, এই ভিডিওটি আমি তার জন্য করেছি। জেঠিকে নিয়ে একটি ভিডিও আমার তোলা ছিল, আর সেটি এখানে তুলে ধরলাম। কল্পনাও করতে পারিনি মানুষটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। তাই জেঠির আত্মার শান্তির জন্য আমার এই ছোট্ট প্রয়াস। এই যে দেখো বন্ধুরা, আমার সামনে আমার জেঠি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই জেঠি যে জেঠি আমার ওই চাপা ফুল গাছটা দিয়েছিল। আর জেঠির বাড়ির চারপাশে দেখতে পাচ্ছো বন্ধুরা, এত তুলসী বাগান, তুলসী বন হয়েছে, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, মানে ভরে গিয়েছে, বৃন্দাবন হয়ে গিয়েছে। আর পাশে কুমড়ো গাছ, যেখানে যা রয়েছে চারিদিকে মানে গাছ আর গাছ। আর জেঠির হলো যে গাছ লাগায় খুব সুন্দর তাতে ফলন হয়, এটা জেঠির হাত মানে খুবই ভালো যারে বলে, সবাই তো সেই জন্য জেঠির হাতের গাছ পুঁতে নেয়। আমি তো ওই জন্য একটা জেঠির কাছ থেকেই গাছ নিয়েছি, চাপা ফুল গাছ। দেখা যাক বন্ধুরা কি হয়, আর ফুল হলে অবশ্যই তোমাদের দেখাবো। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।